আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশাল ইউটিউব চ্যানেল এবং বিন মিশাল ফেসবুক পেজের আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, দেশ থেকে আসার পরে বহু প্রবাসীকে আটক করেছে সৌদি পুলিশ। অপরাধ হলো কোয়ারেন্টাইন আইন অমান্য করা। আমরা যারা দেশ থেকে আসি, আমাদের জন্য অনেকগুলো নির্দেশ থাকে, ইনস্ট্রাকশন থাকে, যেগুলো আমরা অনেকেই বুঝি, অনেকেই বুঝি না। গত সপ্তাহে 47 জনকে আটক করেছে শুধুমাত্র আল কাসিম প্রদেশে, এবং মদিনা প্রদেশে 13 জনকে আটক করেছে যারা কোয়ারেন্টাইন আইন অমান্য করেছেন, আইসোলেশন আইন অমান্য করেছেন। নর্মালি সৌদি আরবে যারা করোনা আইন অমান্য করেন তাদেরকে জরিমানা দেয়, আর যারা কোয়ারেন্টাইন এবং আইসোলেশন আইন অমান্য করেন তাদেরকে কিন্তু আটক করে, সে হোক সৌদি হোক প্রবাসী। বর্তমানে যারা দেশ থেকে আসছেন, বিশেষ করে যারা টিকা নিয়ে আসছেন, তাদের জন্য একটা নিয়ম, যারা টিকা ছাড়া আসছেন কোয়ারেন্টাইন করে তাদের জন্য আরেকটা নিয়ম। যারা বর্তমানে টিকা ছাড়া আসছেন, 7 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করেন, বিশেষ করে তাদের তাওয়াকলনা কিন্তু এমন কালার শো করে, বেগুনি কালার, এবং বেগুনি কালারের উপরে লেখা থাকে আপনি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন, নিচের দিকে লেখা থাকে ওয়েটিং ফর পিসিআর টেস্ট, অর্থাৎ করোনা টেস্টের জন্য অপেক্ষা করছেন, উপরের দিকে লেখা থাকে কি আপনি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। আমরা আসার পরে 7 দিন আমরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকি, আসার 24 ঘন্টার মধ্যে আমাদের একটা করোনা টেস্ট হয়, এবং আসার 6 দিনের মাথায় আমাদের আরেকটা করোনা টেস্ট হয়। আমাদের করোনা টেস্টের রিপোর্টগুলো সাবমিট হওয়া পর্যন্ত আমাদের তাওয়াকলনা কিন্তু পিঙ্ক কালার থাকে। আমরা অনেকেই মনে করি যে আমার তো কোয়ারেন্টাইন শেষ হয়ে গেছে, আমি বাইরে আসলে যে কোনো জায়গাতে যেতে পারবো, ঘোরাঘুরি করতে পারবো। প্রিয় ভাই, আপনার যে তাওয়াকলনা আছে, তাওয়াকলনাতে স্পষ্ট লেখা আছে আপনি এখনও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। আপনার তাওয়াকলনার কালার পিঙ্ক হওয়া মানেই বোঝাচ্ছে যে আপনি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন, এবং নিচের দিকে লেখা থাকে যে আপনি অপেক্ষা করছেন করোনার টেস্টের জন্য। এই সময়ের মধ্যে যদি পুলিশ আপনাকে আটক করতে পারে বা ধরে, তাহলে কিন্তু সে বুঝবে যে আপনি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে পালিয়ে এসেছেন, আপনি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের যে আইনটি আছে সেটি অমান্য করেছেন, আর আপনাকে কিন্তু আটক করবে। এটা শুধুমাত্র আপনার ক্ষেত্রে না, সৌদিয়ানদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হচ্ছে, সৌদিয়ানদেরকেও কিন্তু আটক করছে। এই 47 জনকে আটক করেছে, 47 জনের মধ্যে বেশ কয়েকজন কিন্তু প্রবাসী আছে। এর আগেও বহু প্রবাসীকে কিন্তু আটক করেছে যারা কোয়ারেন্টাইন আইন অমান্য করেছেন। তাই দয়া করে আপনার তাওয়াকলনা যতক্ষণ পর্যন্ত সবুজ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা করবেন আপনার নির্দিষ্ট এরিয়ার মধ্যেই থাকার জন্য, বাইরে তেমন একটা ঘোরাঘুরি না করা, বিশেষ করে মল মার্কেটে এবং বাজারে টোটালি যাওয়ার চেষ্টা করবেন না। বর্তমানে বড় বড় মল মার্কেটগুলোতে কিউআর কোড স্ক্যানার সিস্টেম আছে, আর কিউআর কোড স্ক্যানারের মধ্যে যখন আপনি আপনার তাওয়াকলনা ধরবেন তখন কিন্তু আপনার সকল তথ্য চলে আসবে। আর আপনারা সবাই জানেন যে বিভিন্ন মল মার্কেটে যারা কাজ করে, বিশেষ করে সিকিউরিটি গার্ড যারা, তারা কিন্তু অনেক শক্ত মনের হয়, তারা কিন্তু সরাসরি পুলিশকে ফোন করে দিবে, আপনাকে আটক করবে। এবার আসুন, যারা বর্তমানে দেশ থেকে 2 টিকা নিয়ে আসছেন অথবা যারা সৌদি থেকে দেশে টিকা নিয়ে গেছেন, তারা আসার পরে তাদের জন্য নিয়ম কি? আমরা অনেকেই মনে করি যে আমরা তো টিকা নিয়ে গেছি, আমাদের তাওয়াকলনা সবুজ হয়ে গেছে, আমাদের তাওয়াকলনাতে ইমিউন বাই কমপ্লিট ডোজ অথবা পাস ডোজ শো করছে, আমাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন তো থাকতে হচ্ছে না, আমরা যে কোনো জায়গাতে ঘোরাঘুরি করতে পারবো। আপনার জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নাই, কিন্তু আপনার জন্য হোম কোয়ারেন্টাইন আছে। যেদিন থেকে আপনি আসবেন সেদিন থেকে 7 দিন পর্যন্ত আপনাকে হোম কোয়ারেন্টাইন করতে হবে, এবং একটা করোনার টেস্ট আপনাকে অবশ্যই করতে হবে। এটি হয়তো আপনাদেরকে এয়ারপোর্ট থেকে বলে দেয় না, যার কারণে অনেকেই জানেন না। আমরা কিন্তু এর আগে আপনাদেরকে বহুবার বলেছি যে আপনি যখন সৌদি আরবে আসবেন টিকা নিয়ে, অথবা সৌদি আরব থেকে টিকা নিয়ে দেশে গিয়েছেন, আপনি আসার পরে আপনাকে কিন্তু 7 দিনের হোম কোয়ারেন্টাইন করতে হবে, অর্থাৎ আপনি আপনার বাসাতে আইসোলেশনে থাকবেন, এই সময়ের মধ্যে আপনাকে একটা করোনা টেস্ট করতে হবে। যদি আপনার তাওয়াকলনার কালার পরিবর্তন হয়ে যায় তাহলে আপনাকে করোনা টেস্ট করতে হবে, আর যদি নাও হয়, আপনার তাওয়াকলনা যদি সবুজও থাকে সেক্ষেত্রেও আপনাকে একটা করোনা টেস্ট করতে হবে, যেটা বলা হচ্ছে তাওয়াকলনাতে। আমি স্ক্রিনশট দেখাচ্ছি, দেখুন এখানে স্পষ্ট বলা আছে যারা অ্যাব্রড থেকে আসবেন তারা আসার পরে অবশ্যই হোম কোয়ারেন্টাইনে থাকবেন 7 দিন, এবং তারা একটা করোনা টেস্ট করতে হবে। তাই আপনি যখন আসবেন, আসার পরে 7 দিন অবশ্যই চেষ্টা করবেন আইসোলেশনে থাকার জন্য। আপনার এলাকা ভিত্তিক যে দোকানপাটগুলো আছে সেগুলোতে যাবেন, বেশি দূরে অথবা মল মার্কেটে যাওয়ার চেষ্টা করবেন না। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমার তাওয়াকলনাতে তো ইমিউন শো করছে, তাহলে আমাকে কিভাবে আটক করবে বা কিভাবে ডিটেক্ট করবে?
প্রিয় ভাই, আপনি যখন বাংলাদেশে ই সার্ভিস রেজিস্ট্রেশন করেছেন সেখানে কিন্তু সমস্ত তথ্য দিয়েছেন, ই সার্ভিস রেজিস্ট্রেশনের মধ্যে আপনার সার্টিফিকেটগুলো আপলোড করেছেন, তাও কলা কর্তৃপক্ষ আপনার সব কিছু যাচাই বাছাই করে তারা কিন্তু সেগুলো সাবমিট করেছে, আপনার কিউআর কোডটা যখন স্ক্যান করবে তখন আপনার তথ্যগুলো অটোমেটিক্যালি তাদের সামনে চলে আসবে, আপনি কোন এয়ারপোর্টে এসেছেন, কোন এয়ারলাইন্সের মাধ্যমে এসেছেন, কোন টার্মিনালে এসেছেন, সকল তথ্য। এবং আপনি কিন্তু মুকিমে রেজিস্ট্রেশন করেছেন সেখানেও আপনি সকল তথ্য দিয়েছেন। এই যে কিউআর কোডটি দেখতে পাচ্ছেন এটি হলো তথ্য ভান্ডার, এখানে সকল তথ্য আপনার মজুদ থাকে, যে কোনো জায়গাতে যে কোনো অবস্থাতে আপনার কিউআর কোডটা যখন স্ক্যান করবে আপনি যে অ্যাব্রড থেকে এসেছেন অর্থাৎ বিদেশ থেকে এসেছেন তার তথ্যগুলো তাদের সামনে চলে আসবে। তাই দয়া করে আসার পরে আপনি চেষ্টা করবেন 7 দিন আপনার বাসাতেই থাকার জন্য, নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকার জন্য। এমনিতেই নর্মালি আমরা আসার পরে 2-3 দিন তো তেমন একটা বাইরে যাই না, যতদিন পারেন সম্ভব অবশ্যই আলাদা হয়ে থাকবেন। আর যারা একেবারেই নতুন আসবেন তাদেরকে পরামর্শ দিব, প্রিয় ভাই দেখুন, আপনি যখন সৌদি আরবে আসছেন আপনি কিন্তু তাওয়াক্কাল বানাননি, তাওয়াক্কাল বানাতে পারেননি, আপনার যেহেতু তাওয়াক্কাল নেই তাই আপনাকে আপনার সার্টিফিকেটগুলো সাথে রাখতে হবে, এক। দ্বিতীয়ত, আপনি যদি তাওয়াক্কাল বানিয়েও ফেলেন তারপরেও আপনাকে 7 দিন সম্পূর্ণ আলাদা থাকতে হবে, আত্মীয় স্বজনের কাছে যাওয়ার চেষ্টা করবেন না। পুলিশ যদি আপনাকে রাস্তায় চেক করে আপনার কাছে থাকবে পাসপোর্টের ফটোকপি, আপনাকে কিন্তু সহজেই তারা ডিটেক্ট করতে পারবে, কারণ পাসপোর্টের ফটোকপি শুধুমাত্র নতুন লোকদের কাছে থাকে। এক্ষেত্রে আপনার তাওয়াক্কাল চেক করে দেখবে যে আপনি আসছেন 7 দিন হয়নি, আপনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন না, আপনি করোনার টেস্ট করেননি, এক্ষেত্রে আপনাকে আটক করতে পারে। বুঝতে পেরেছেন আশা করি। তাই সবাই কোয়ারেন্টাইন আইন মানবেন, প্রতিদিন সৌদি আরবে শত শত মানুষকে আটক করছে কোয়ারেন্টাইন আইন অমান্য করার অপরাধে। আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, আমরা আমাদের দায়িত্ব ঠিকই পালন করে যাচ্ছি, আপনারাও আপনাদের দায়িত্ব পালন করবেন। সৌদি আরব সরকার করোনা প্রতিরোধ করার জন্য যা যা করার দরকার সবই করছে, তার জন্য তারা কিন্তু তাদের নাগরিকদেরও ছাড় দিচ্ছেন না। আপনারা দেখবেন প্রায় সময় সৌদিয়ানদেরকেও আটক করে জরিমানা দিচ্ছে, এখন যাদেরকে আটক করছে তারাও কিন্তু সৌদিয়ান। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি করোনা আইন অমান্য করেন এক্ষেত্রে আপনাকে জরিমানা দিবে, আপনি যদি আইসোলেশন আইন অমান্য করেন আপনাকে আটক করবে, আর যদি একই অপরাধ আপনি বারবার করেন তাহলে আপনাকে ডিপোর্ট করবে, সৌদি আরব থেকে বের করে দিবে, আপনি আর কখনোই সৌদি আরবে আসতে পারবেন না। যারা বর্তমানে দেশ থেকে আসছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্রিয় ভাই অবশ্যই আসার পরে চেষ্টা করবেন আপনি 7 দিন না হোক অন্তত 5 দিন হলেও আলাদা থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।